নিয়োগ দুর্নীতিকাণ্ডের গোড়া থেকে তাপস মণ্ডল বলে আসছেন কুন্তল ঘোষ নাটের গুরু বারাসাতের সেই জাতীয় পুরস্কার পাওয়া প্রধান শিক্ষক তাপস বৃহস্পতিবার বিস্ফোরক দাবি করেছেন এদিন আলিপুরের বিশেষ সিবিআই আদালত চত্বরে তাপস মণ্ডল বলেন আগে আমি বলেছিলাম একশো কোটির খেলা এখন যেটা শুনছি সেটা হলো পাঁচশো কোটির খেলা এখানেই থামেননি তাপস মন্ডল তার কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে কুন্তল যে টাকা তুলেছে সেই টাকা হাওয়ালায় খাটাচ্ছে জেলে বসে টাকা খাটাচ্ছে তাপস মন্ডলকে সাংবাদিকরা এও প্রশ্ন করেন যে কুন্তল যে জেলের ভিতর অত্যাচারের কথা বলছেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ করছেন সে ব্যাপারে আপনি কি বলবেন জবাবে তাপস মন্ডল বলেন আরে সব নাটক ওর নাটক আপনারা জানেন না তো শুধু দেখতে থাকুন আরও অনেক নাটক দেখবেন কুন্তলের টাকা খাটানো তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়া ইত্যাদি নিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন শান্তনু আর কুন্তল দুজনেই বলা করে ছেলে কুন্তলকে একটা সময়ে ভাই বলেই পরিচয় দিতেন শান্তনু সেই তিনি কুন্তল সম্পর্কে বলেছিলেন কুন্তল হাওয়ায় কথা ভাসিয়ে দিয়ে নিজের সব টাকা অন্য রাজ্যে পাচার করে দিচ্ছে ইডি ইতিমধ্যেই দাবি করেছে নিয়োগ দুর্নীতিতে অয়নশীল সব মিলিয়ে সাড়ে তিনশো কোটি টাকা তুলেছিলেন এদিন তাপস মণ্ডল বলেন তার হিসেব অনুযায়ী কুন্তল একাই পাঁচশো কোটি তুলেছেন তাও আবার অভিষেকের নাম নিয়ে একটা সময়ে তাপস মণ্ডল প্রায় প্রতিদিনই ইডি দপ্তরে নথি বগল দাবা করে যেতেন তারপর বিভিন্ন নাম বলতেন শান্তনু কুন্তল গোপাল দলপতি কালীঘাটের কাকু এইসব নামই তাপস জানিয়েছেন সংবাদ মাধ্যমকে তারপর সেই তাপসকেও গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি তারপর বরাবরই বলে আসছেন কুন্তলের মতো ধূর্ত খুব কম লোক হয় এদিনও তার যা অভিযোগ তাতে কুন্তল জেলে বসেই নাকি বুক বাজিয়ে বলছেন তার টাকা হাওয়ালায় খাটছে তাপসের এহেন অভিযোগ নিয়ে কেউ কেউ এও বলছেন সবাই এখন যে যার মতো একটা করে কথা ভাসিয়ে দিচ্ছেন সামগ্রিকভাবে গোটা তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিতে এই কৌশল সংগঠিত কি না সেই প্রশ্নও কিন্তু তুলছেন কেউ কেউ এখন দেখার তাপসের এই দাবির পর ইডি নতুন কি পদক্ষেপ করে বা আদালতে কিছু জানায় কি না কুন্তলের হাতে ঘামাচি দুহাত তুলে দেখালেন আংটি নাই কটাক্ষ পার্থকে কি বলবেন দর্শক এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে চোখ এখন স্মার্তনিয়ায়